আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বসুন্ধরা গ্রুপের। আপনারা জানেন যে এটি বেসরকারি জব সার্কুলার, বেসরকারি হলেও এই জব সার্কুলারের বেতন স্কেল অনেকটাই ভালো। আপনারা অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই পোস্টগুলোতে। আপনারা আমি আলোচনা করবো এখানে কতটি পদ আছে, কে কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, আপনার সাক্ষাৎকারের স্থান এবং তারিখ, কত কত তারিখে আপনাদেরকে উপস্থিতি হতে হবে, এবং জামানত টাকা লাগবে কি না লাগবে না সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তা আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। আপনার নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি সাক্ষাৎকার, বসুন্ধরা গ্রুপ সাক্ষাৎকার করতে হবে। বসুন্ধরা গ্রুপের আপনার অধীনস্থ আপনার নির্মাণাধীন প্রতিষ্ঠান মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকদের নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে স্টেশনারি এবং কনক্রিট এবং পাম অপারেটর। আপনার ন্যূনতম এসএসসি পাস করলে এই পোস্টে আবেদন করতে পারবেন। তারপরে স্টেশনারি, আপনার কনক্রিট পাম, আপনার পাইপ এবার ফিটার্স, আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে টেকনিশিয়ান মেকানিক্যাল নেওয়া হবে আপনার, ন্যূনতম এসএসসি পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে ফিল্ড সুপারভাইজার নেওয়া হবে আপনার, নাইট শিফট, আপনার নাইটে কাজ করতে হবে, ন্যূনতম আপনার এসএসসি ডিগ্রি এবং অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে পরটি হলো চেইন ম্যান সার্ভে, আপনার অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ট্রানজিট মিক্সার অপারেটর নেওয়া হবে, আপনার অষ্টম শ্রেণী পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে সুপারভাইজার সার্ভে নেওয়া হবে, এসএসসি এসএসসি পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। যেনারা এখন একটি লাইক দেন, অবশ্যই একটা লাইক দেবেন। তারপরে হচ্ছে বোম পাম্প অপারেটর নেওয়া হবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। এখানে দেয় নাই যে কত সংখ্যক লোক নেওয়া হবে, মোটামুটি লোক নেওয়া হবে, আপনারা যাইতে পারেন। ভাইবা পরীক্ষা নর্মালি পড়াশোনা ধরো আপনারা নর্মালি থাকার চেষ্টা করবেন। জুনিয়র ফোরম্যান ইলেকট্রিক্যাল নেওয়া হবে, আপনারা এসএসসি এইচএসসি পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে কুক, ন্যূনতম এসএসসি পাস করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। এখানে দেওয়া হচ্ছে 24/11/2021 রোজ বুধবারে আপনার যে ঠিকানা নিচে দেওয়া আছে সেই ঠিকানায় উপস্থিত হতে হবে, আপনার সাক্ষাৎকার করতে হবে। তাহলে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, নাগরিকতা সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ফটোকপি সহ আপনার উপলক্ষিত স্থানে তারিখ অনুযায়ী সকাল 9 ঘটিকা হতে দুপুর 1টা পর্যন্ত, বেলা 2টা পর্যন্ত থেকে আবার 4টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিতি থাকতে অনুরোধ করা যাচ্ছে। সকল পদের জন্য নির্ধারিত কর্মস্থল আপনার মিরসরাই চট্টগ্রাম। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।